গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া অগস্ট মাস 18 তারিখ রবিবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 78 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব ভাদ্রব মাস 2 দিন, চান্দ্রমতে শ্রাবণ শুক্লপক্ষ চতুর্দশী তিথি, রাত্রি 1 ঘন্টা 54 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 29 মিনিট, সিংহলগ্ন শূন্যদণ্ড নলিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6 ঘন্টা 8 মিনিট, কুম্ভলগ্ন শূন্যদণ্ড 11 লিতাগতে অস্ত। আজি মকর চন্দ্র 60 দণ্ড, উত্তরাষাঢ়া নক্ষত্র দিবা 9 ঘন্টা 5 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর মকর রাশি শূদ্রবর্ণ নরগণ, দিবা 9 ঘন্টা 5 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির 2 পাদ পুষ্কর দোষ, দিবা 9 ঘন্টা 5 মিনিট গতে 1 পাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি আমিষ, বিরি, মসুর, অদা, নিম্ব ও দগ্ধদ্রব্য ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ দিবা 6 ঘন্টা 17 মিনিট গতে 9 ঘন্টা 29 মিনিট মধ্যে, এবং রাত্রি 7 ঘন্টা 43 মিনিট গতে 9 ঘন্টা 19 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ প্রাতরু দিবা 6 ঘন্টা 17 মিনিট মধ্যে, এবং সন্ধ্যা 6 ঘন্টা 56 মিনিট গতে রাত্রি 7 ঘন্টা 44 মিনিট মধ্যে, রাত্রি 12 ঘন্টা 32 মিনিট গতে শেষ রাত্রি 3 ঘন্টা 9 মিনিট মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা দিবা 10 ঘন্টা 11 মিনিট গতে 11 ঘন্টা 45 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 12 ঘন্টা 8 মিনিট গতে 1 ঘন্টা 42 মিনিট মধ্যে। আজির রাহুকাল অপরাহ্ন 4 ঘন্টা 30 মিনিট ঠারু 6 ঘন্টা মধ্যে। আজি সিংহরাশির ঘাতচন্দ্র দিবা 9 ঘন্টা 5 মিনিট গতে কন্যা রাশির ঘাত নক্ষত্র, ঘাততিথি নাহি, মেষ রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত 12 গোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্কর সকাশে দশম চন্দ্র শুভফল মিলিব। আপনঙ্ক কর্মক্ষেত্ররে উচ্চতর পাহিয়াকু উন্নীত হেবে। এই সময়রে নূতন কর্ম মধ্যে মিলিব। যে কোনোসি কাম করন্তু তহিঁরে সফলতা মিলিব। উপরিস্থ অফিসরঙ্ক ঠারু প্রশংসামান মিলিব। প্রতিষ্ঠা লাভ করিবে, আপনঙ্কর ইচ্ছা পূর্ণ হেব। পঞ্চমর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি ও আজি ঘাতবার ভোগ হেউথিবারু হঠাৎ সন্তান পীড়া দেখা দেই পারে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি বিষয়রে। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে নবমচন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি, শুভফল মিলিব নাহিঁ। চতুর্থ রবি অশুভ, পিতৃপীড়া ও গুরুজন পীড়া দেখা দেব। যেউ আড়ে যাবে আপনার লোকমানে পরিহাস করিবে,
ଯେଉଁ ଲୋକ ଆପଣଙ୍କୁ ସମ୍ମାନ ଦେଉଥିଲେ ସେହି ଲୋକମାନେ ପରିହାସ କରିବେ। ଆପଣଙ୍କର ଦୋଷ ଦୁର୍ବଳତା ସବୁ ପଦାରେ ପଡ଼ିଯିବ। ଘୋର ଅପମାନରେ ଆପଣ ଜର୍ଜରିତ ହୋଇ ପଡ଼ିବେ, ମଥା ବିଚଳିତ ହୋଇଯିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି। ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ଗୋଚର ସମୟରେ ଅତି ଅଶୁଭ ଫଳ ମିଳେ। ଏହି ସମୟରେ ଆପଣ ଯେଉଁ ସ୍ଥାନକୁ ଯିବେ ସେଠାରେ କଳହ ହେବ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର କ୍ଷତି ହୋଇ ଆପଣଙ୍କ ମଥା ବିଚଳିତ ହୋଇଯିବ। ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ଆପଣ ଅନ୍ୟମନସ୍କ ହୋଇପାରନ୍ତି। ସାବଧାନ ନ ରହିଲେ ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଗରମ ଜ୍ୱର ମଧ୍ୟ ହୋଇପାରେ। ପରିବାର ମଧ୍ୟରେ କେହି ଜଣେ ହେଲେ ପଚାରିବେ ନାହିଁ ତମର କ'ଣ ହେଉଛି ବୋଲି। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି ବିଷୟରେ। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଥିବାରୁ ଆପଣଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଦିଗରୁ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଏହି ସମୟରେ ଚାକିରି ନ ପାଉଥିବା ବ୍ୟକ୍ତି ଚାକିରି ପାଇପାରନ୍ତି। ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ପଦୋନ୍ନତି ହୋଇପାରେ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ଅଧିକ ବ୍ୟବସାୟକୁ ବୃଦ୍ଧି କରିପାରନ୍ତି। ଉତ୍ତମ ରୂପେ ବ୍ୟବସାୟ ଚାଲିବ, ଆଶାଠାରୁ ଅଧିକ ଲାଭ କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଜନ୍ମର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ବଦଳରେ ଶୁଭ ଫଳ ମିଳିବ। କିନ୍ତୁ ଏହି ଶୁଭ ଫଳକୁ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ତ ଖଣ୍ଡନ କରି ବହୁ ଅଶୁଭ କରାଇବ, ମଥା ଘୁରାଇ ଦେବ, ଗରମ ଜ୍ୱର ହେବ, ଟିକେ ଟିକେ କଥାରେ ରାଗିଯାଇ ନିଜର ବହୁ କ୍ଷତି କରି ପକାଇବେ। ରାଗରେ ଘର ଛାଡ଼ି ଚାଲି ଯାଇପାରନ୍ତି, କିନ୍ତୁ କଥାରେ ଅଛି ଯୁଆଡ଼େ ଯାଅ କର୍ମ ଘେନି ବୁଲୁଥାଅ। ଆଜି ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣା ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି ବିଷୟରେ। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱାଦଶ ରବି ଓ ପଞ୍ଚମ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ହଠାତ୍ ସ୍ୱାସ୍ଥ୍ୟହାନି ହେବ। କୌଣସି ଗୋଟିଏ କାମ କରିବାର ସମୟ ନିର୍ଦ୍ଧାରିତ ହୋଇସାରିଥିବ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ଶରୀର ଅସୁସ୍ଥ ହେବା କାରଣରୁ ଆପଣ କଥା ଦେଇ କଥା ରଖିପାରିବେ ନାହିଁ। ମନରେ ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ଭୋଗିବେ। ମନରେ ଦୁଶ୍ଚିନ୍ତା ବଢ଼ିଯିବାରୁ ରୋଗ ମାଡ଼ି ବସିବ, ବହୁ କଷ୍ଟ ଭୋଗିବେ। ଏହି ସମୟରେ କେଉଁଠାରୁ ବଡ଼ ଦୁଃଖ ଖବର ପାଇ ବୋଝ ଉପରେ ଲଳିତା ବିଡ଼ା ସଦୃଶ୍ୟ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଚତୁର୍ଥ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ କରାଇବ। ଆପଣ ଅର୍ଥ ସକାଶେ ବିକଳ ହୋଇ ଚତୁର୍ଦ୍ଦିକ ଭ୍ରମଣ କରିବେ, କିନ୍ତୁ କୌଣସି ସୁଫଳ ମିଳିବ ନାହିଁ। ଯାହା କରନ୍ତୁ ଖାଲି ଅର୍ଥହାନି ହେବା ଛଡ଼ା ଲାଭର ପ୍ରଶ୍ନ ଉଠୁନାହିଁ, ଯାହାଦ୍ୱାରା ମାନସିକ ଚାପରେ ଆପଣ ବିଚଳିତ ହୋଇଯିବେ। ଆପଣଙ୍କ ମନ ମଧ୍ୟରେ ଗୋଟିଏ ଅଜଣା ଆତଙ୍କ ଖେଳିଯିବ। ଏକାଦଶ ସ୍ଥାନରେ ରବିଗୋଚର କରୁଥିବାରୁ କିଛିଟା ଆଶ୍ୱସ୍ତି ମିଳିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ସ୍ଥାନରେ ରବି ଓ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର ଭ୍ରମଣ କରୁଥିବାରୁ ଆପଣଙ୍କର ଆଜିର ଦିନଟି ଅତି ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କର ଏହି ସମୟରେ ବହୁ ଚେଷ୍ଟା କରି ବାରମ୍ବାର ବିଫଳ ହେଉଥିବା କାର୍ଯ୍ୟ ହଠାତ୍ ଆପଣଙ୍କ ସପକ୍ଷରେ ଯିବ। ବହୁ ଅର୍ଥର ମାଲିକ ଆପଣ ହୋଇପାରନ୍ତି। ପୂର୍ବରୁ ଖରାପ ଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏହି ସମୟରେ ମନର ବଳ ବୃଦ୍ଧି ପାଇଥିବାରୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ। ବନ୍ଧୁବାନ୍ଧବମାନେ ଆପଣଙ୍କ ପ୍ରଶଂସା ଗାନ କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି ବିଷୟରେ। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ଶୁକ୍ଳପକ୍ଷ ହେତୁ ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ।
বাধা আসুথিবা স্থানরু বিলম্বরে হেউ পছে সফলতা মিলিব, আপনক উদ্যম ফলপ্রদ হেব। উত্তর দিগরু কোনসি ব্যক্তি আপনক সহিত যোগাযোগ করি শুভ খবর দেবে, আগামী দিন সকাশে আয়র সন্ধান দেবে ও আপনক যোগাযোগর সাহায্য করিবে। নবমর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি, হঠাৎ কোনসি বিপদ মাড়ি আসিপারে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দশম রাশি মকর রাশি বিষয়রে। আজি মকর রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে অষ্টমর বি বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল কম মিলিব। শ্রীচন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল মিলিব। প্রত্যেক কার্যক্রমরে আপনকু আজি বিরোধ আসিব, পেট গণ্ডগোল হেব। ভাল ভাল খাদ্য প্রস্তুত করিথিবে কিন্তু নিজে ভোজন করিপারিবে নাহি। নূতন পোশাক আনিথিবে, কোনসি কারণরু আপন অন্য স্থানকু যাত্রা করিবে তাহা পরিধান করিপারিবে নাহি। সতর্ক ও সাবধান ন রহিলে নিজে নিজর বহু ক্ষতি করি বসিবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি বিষয়রে। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে সপ্তমর বি অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু অশুভ ফল প্রদান করিবে নাহিঁ। দ্বাদশ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি, দ্বাদশ চন্দ্র অশুভ করাইব, মন মধ্যরে দুশ্চিন্তা বড়িযিব। আপন যাহা বি করন্তু তহিঁরে খরচ ব্যতীত লাভর প্রশ্ন উঠু নাহিঁ। এই দ্বাদশ চন্দ্ররে অতিরিক্ত ব্যয়ভার বড়িযিব, আপন হতাশ হয়েযিবে। সুখ সন্ধানরে বিভিন্ন স্থানকু যাত্রা করিবে, শরীর অসুস্থ রহিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি বিষয়রে। আজি মীন রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে ষষ্ঠ রবি শুভ ও একাদশ চন্দ্র শুভ ফল মিলিব, আপনকু রাজযোগর ফল মিলিব। আপন বহুদিনরু যেউঁ কার্য সকাশে অপেক্ষা করিথিলে তাহা এই সময়রে নিশ্চয় পূরণ হেব। কোনসি অফিসরঙ্ক সাক্ষাৎ পাউনথুলে এবে তাঙ্ক সহিত সাক্ষাৎ হেব। তাঙ্ক সহযোগরে আপন বহু নূতন কাম পাই উপকৃত হেবে।